আসুন এবার বিস্তারিত ভেক্কার দিকে চলে যাই। বাজান আমার বন্ধুরা, আমার আমার মায়ার নবী দয়ার নবীর আগমনের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করলেন। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার ইব্রাহিম তো অন্য কিছু চাই না, এই জগৎটার পবিত্রতা চাই, জগৎকে সুন্দর করতে চাই। এই জন্য আল্লাহ পাক এই অ্যাপ্লিকেশনটা করার সাথে সাথে এই বিশ্ব ভুবনের মধ্যে আমাদের নবী রহমাতাল লিল আলামিন কুল কায়নাত নবীকে এই বিশ্ব ভুবনের মধ্যে আল্লাহ সূরতে বাসার রূপ দান করিয়া, মানব রূপ দান করিয়া বিশ্ব ভুবনের মধ্যে পাঠালেন, ঠিক না বিঠি? তাই বলে কি রসুল মানুষ? বাজান আমার বিশ্ব ভুবনে আল্লাহর হাবিবকে সূরতে বাসার অর্থাৎ মূলত মানুষ রূপে পাঠালেন, আসলে কিন্তু মানুষ না, হাকিকতে তিনি আল্লাহর নূর। কথা কোন ঠিক না বিঠিক? আজকাল এই সমাজের মধ্যে আমার নবীর নূর স্বীকার করতে কত ভাইয়ের কত অ্যালার্জি রোগ, কথা বলেন ঠিক না? আমার কামলিওয়ালা নবীকে নূর স্বীকার করতে কত ভাইয়ের অ্যালার্জি রোগ। আমার বাবাজিরা বন্ধুরা, আপনি আমার নবীর মাটি বললেই কি, নূর স্বীকার না করলেই বা কে? কারণ নবীর ইজ্জত নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে? রাফানা লাকা যিকরাক। আল্লাহ কই বন্ধু, আপনাকে আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি, দুনিয়ার মানুষরা বাড়াইবার সাধ্য নাই কমাইবার সাধ্য নাই, কথা কোন ঠিক নাই না? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। শেষ টাইমে জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। সবাই চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে, আমি ভাটি এলাকায় দেখছি বৈশাখ মাসে যখন খোলার মধ্যে ধান রাখা হয় তখন গৃহস্থরা বাতাসের অপেক্ষা করে, কোন সময় পুবাইল্লা বাতাস বা উত্তরাইল্লা বাতাসটা আসবে, উত্তরের হাওয়া বা পূবের হাওয়া দক্ষিণের হাওয়া যেটাই হোক বাতাস আসলেই দেখা যায় ধান উড়ানো শুরু হয়। ধান যখন উড়ানো শুরু হয় তখন সারি ধান গুলা জায়গায় পড়ে থাকে আর চুচা গুলা উইরা যায়, ঠিক না বেটি? তা আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে এই যমুনা এলাকায় যত চুচা মুচা আছে সব উইরা সাফ, যারা বসা আছে সব খাসল খাস নবীর প্রেমিক, কথা কোন ঠিক না বেটি? আমরা যদিও লোক সংখ্যা একটু কম, তারপর আমি বিশ্বাস এখানে যারা বসছেন সবাই খাসল খাস নবীর প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আমরা শেষ পর্যন্ত বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, এই জগৎটা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক না? একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য পাঠান নাই। ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, আয়ুব নবী বলেন, দাউদ নবী বলেন, জাকারিয়া নবী বলেন, যত নবী পয়গাম্বর কোন নবী পয়গাম্বরকে সারা জাহানের জন্য আল্লাহ পাঠান নাই, তাদেরকে নির্দিষ্ট করে এক একটা কৌমের মধ্যে পাঠানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের নবী ছাড়া সকল নবীগণের আবার একটাই কাজ ছিল, একটাই দাওয়াত ছিল যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটা দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক না বিঠি? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, আমরা এমন একজন নবীর উম্মত, সেই মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নির্দিষ্ট কোন ব্যক্তির নবী না, নির্দিষ্ট কোন গোত্রের নবী না, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী হলেন সাত আসমান সাত জমিনের নবী, যিনি ইহকালের নবী পরকালের নবী, তিনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি অধম গুনাহগার এবছর লিখেছিলাম গজলটা, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, ঠিক কিনা বলো? দলিল পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও বন্ধুর আমার বাবাজিরা, আমার দয়ার নবী মায়ার নবী শুধু একটা জগতের জন্য রহমত নয়, দুইটা জগতের জন্য রহমত নয়, তিনটা জগতের জন্য রহমত নয়, মায়ার নবী দয়ার নবী আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য দয়ার নবী হচ্ছেন রহমত। এই জন্য আমার নবীর উপাধি হচ্ছে আলামিন, কথা কোন ঠিক কিনা? কারণ বাজান আমার বন্ধুর, আমার আলম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলম দ্বারা একটা জগৎকে বোঝায় আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝায়, কথা বলেন ঠিক না বিঠে? এ যমুনা গ্রামের নবীর প্রেমিকেরা ইচ্ছে করে মায়ার নবী এই জগতে আসেন নাই, আমার মায়ার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না, যখন গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল কোনো নবীর দ্বারাই যখন সত্য প্রকাশ হয় না, ওই নবীদের কথা যখন তাদের উম্মতেরা মানে না, তখন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীগণের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ গো আমি ইব্রাহিম তোমার ঘর নির্মাণ করেছি তুমি মাওলার ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ আমি তোমার ঘর পবিত্র রাখতে পারছি না, আল্লাহ তোমার ঘরকে পবিত্র রাখার জন্য পবিত্র কারী এমন একজন রসুল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই নবীকে পাঠাইলে শুধু কাবা নয় মক্কা নয় আল্লাহ তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হইয়া যায়। জগতের বন্ধুরা রে, বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই অ্যাপ্লিকেশনটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করলেন। আসুন এবার জেনে নেই কোন কথাটাকে আমার আল্লাহ কবুল করে নিলেন এবং কোন কথাটাকে আল্লাহ কোরআনের অংশ হিসেবে কবুল করলেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন বিসমিল্লাহ রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন আয় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ গো মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল তুমি প্রেরণ করো যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দেবে, কিতাব এবং হিকমত শিক্ষা দেবে, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। পবিত্রকারী একজন নবী তুমি মক্কা নগরীতে প্রেরণ করো, সাথে সাথে বললেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহু আকবার গণ। ও বন্ধুরা আমার বাবাজিরা, এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বাজান আমার বন্ধুরা, আমার আমার মায়ার নবী দয়ার নবীর আগমনের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন
বিশ্লেষণ করলেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার ইব্রাহিম তো অন্য কিছু চাই না, এই জগৎটার পবিত্রতা চাই, জগৎকে সুন্দর করতে চাই। এই জন্য আল্লাহ পাক এই অ্যাপ্লিকেশনটা করার সাথে সাথে এই বিশ্বভুবনের মধ্যে আমাদের নবী রহমাতাল লিল আলামিন কুল কায়নাতের নবীকে এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ সূরতে বাসার রূপ দান করিয়া, মানব রূপ দান করিয়া বিশ্বভুবনের মধ্যে পাঠালেন, ঠিক না ঠিক? তাই বলে কি রসুল মানুষ বাজান, আমার বিশ্বভুবনে আল্লাহর হাবিবকে সূরতে বাসার অর্থাৎ মূলত মানুষ রূপে পাঠালেন, আসলে কিন্তু মানুষ না, হাকিকতে তিনি আল্লাহর নূর, কথা কোন ঠিক না ঠিক? আজকাল এই সমাজের মধ্যে আমার নবীর নূর স্বীকার করতে কত ভাইয়ের কত অ্যালার্জি রোগ, কথা বলেন ঠিক না? আমার কামলিওয়ালা নবীকে নূর স্বীকার করতে কত ভাইয়ের অ্যালার্জি রোগ। আমার বাবাজিরা বন্ধুরা, আপনি আমার নবীর মাটি বললেই কি, নূর স্বীকার না করলেই বা কি? কারণ নবীর ইজ্জত নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কই বন্ধু, আপনাকে আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি, দুনিয়ার মানুষরা বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই, কথা কোন ঠিক নাই না? এই জন্য চট্টগ্রামের একজন শায়ের লিখেছিলেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দুনো জাহান নবীজির দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, ঠিক কিনা বলেন? দুনো জাহান নবীজির 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 দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, ঠিক না বিঠে? আমার বাবাজিরা বন্ধুরা, ওই নবীর ইজ্জত ওই নবীর প্রশংসা করেছেন কে? এই জন্য আল্লাহ তাআলা সূরতে বাসার রূপ দিয়া এই জগৎটাকে সুন্দর করার জন্য, মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য, এই জগৎটার মধ্যে মিথ্যা দূরীভূত করার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপন হাবিবকে পাঠিয়েছেন। এখন দেখেন আল্লাহর নবীর আগমন নিয়েও কত ভাইয়ের মধ্যে অ্যালার্জি রোগ আছে, কথা কোন আসেনি? আমরা যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছি, দয়াল নবীও তো এরকম ভাবে দুনিয়াতে আসছেন। আরে বিয়াদবের দলেরা, না না না, আমরা তো আসছি মায়ের লজ্জাস্থান দিয়া, ঠিক কিনা বলেন? আমার কামলিওয়ালা নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই, আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাবি মূল থেকে এই বিশ্বভুবনে আগমন করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে বন্ধু, আমার মায়ের নবীর আগমনের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর হাবিব নিজে বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউয়ালুন নাবিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাউসি রাওয়াহু ইবনে লাল। আমার বাবাজির আমার হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা শুনো, নবী কুলের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন, আর প্রেরণের দিক থেকে আমি নবীকে সবার শেষে প্রেরণ করেছেন। সৃষ্টির মধ্যে আমি রসুল সর্বপ্রথম, প্রেরণের দিক থেকে আমি সবার শেষ, কারণ আমার নবীর পরে আর কোন নবুয়ত নাই, আমার দয়াল নবীর পরে নবুয়তের দরজা বন্ধ, ঠিক কিনা বলেন? কারণ বাবাজির আমার বন্ধুরা, আমার দয়াল নবী সৃষ্টির শ্রেষ্ঠ, আমার মায়ার নবী সৃষ্টির অন্ত, সৃষ্টির আদি সৃষ্টির অন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, কথা কোন আসবে না? আজকে কাদিয়ানিরা ইসলাম থেকে খারিজ কেন? কারণ ওই কাদিয়ানিরা মিথ্যা নবুয়ত দাবিদার, ঠিক না ঠিক? কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, যেই কারণে আমরা তাদেরকে মুসলমানই বলি না।
আমরা তাদেরকে মুসলমানই বলি না। অনেক দেশের মধ্যে কাদিয়ানিদেরকে ও মুসলিম স্বীকৃত হয়েছে, বাংলাদেশটা এখনো বাকি আছে, কিন্তু বেশি দিন নয়, বাংলার জমিনের মুসলমানরা যখন সুচ্চার হয়ে যাবে, এই দেশের মধ্যে মিথ্যা নবী দাবিদার সেই কাদিয়ানি গোষ্ঠীকেও বয়কট করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা বন্ধুরা, নবীজির হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন কিন্তু আউয়ালুন নাবিনা ফিল খালকি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন, ওয়া আখিরাহুম ফিল বাসি, এবং সবার শেষে আমাকে প্রেরণ করেছেন। আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, ওই ভদ্রলোকের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা সত্য না মিথ্যা। এই জন্য ভাইয়ের আমার নবী তো হাদিস শরীফে বলেছেন, কোরআনুল হাকিমেও আল্লাহ বলেছেন, সূরা বাকারা খুলে দেখেন 119 নাম্বার আয়াতে পাক আমার আল্লাহ তাআলা আলোচনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা বিল হক بشيرا ونذيرا ঘোষণাকার। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, কারণ আরসালনাকা শব্দের অর্থ সৃষ্টি নয়, পাঠানো। আরসালনাকা নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, কিসের কারণে? বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, সত্য সহ শুভ সংবাদদাতা রূপে এবং ভীতি প্রদর্শন রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনার আমি পাঠাইছি, আর দুনিয়ার মোল্লারা কয় নবীর সৃষ্টি দুনিয়াতেই হইছে। এ বাবাজিরা আমার, 63 বছর আল্লাহর হাবিব সূরতে বাশার রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন, আমার নবীর বয়স কি শুধু 63 বছর? আপনারা কোন নবীর বয়স কি শুধু 63 বছর? আমার নবীর বয়সের আলোচনায় গেলে তাফসিরে কাবিরে যেতে হবে। আমি তাফসিরে কাবিরের একটা বর্ণনায় দেখলাম, গভীর মনোযোগ, তাফসিরে কাবিরের বর্ণনার মধ্যে আমি দেখলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীর কদম মোবারকে আরজি দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল, আপনার কদমে জানতে চাই, নবী গো আপনার বয়সটা কত? সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির কদমে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়সটা জানতে পারি কত? আমার নবী মুস্কি হাসলেন, মুস্কি হেসে দয়াল নবী বললেন, জিব্রাইল আগে বলো তোমার বয়স কত? গভীর মনোযোগ, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আমি জিব্রাইলের বয়সটা কত আমি নিজেও সেটা বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার এতটুক পর্যন্ত মনে আছে, নবী গো 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত, কত বছর পর পর? আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, ওই নূরের তারকাটা তুমি কতবার দেখেছো? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খেয়ে বলতেছে, আমি জিব্রাইল, আমার বয়সে ওই নূরের তারকাটা 72,000 বার দেখেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, ও জিব্রাইল, যেই নূরের তারকাটা তুমি 72,000 বার দেখেছ, ওই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখেছেন, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, এই ধরারি মাঝে বেহেশতি সেই সাজে, ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে, ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে,
নবীজি এসেছে আমার নবীজি এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে এই ধরারি মাঝে বেহেশতি সেই সাজে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে ও বন্ধুরা আমার বাবাজিরা আমার নবী কেমনে আগমন করলেন ওই নবীর আগমনের বার্তাটা শুনুন হাদিস শরীফ আন আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মি হিনা ওয়াদাআত নিসাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বসরা রাওয়াহু ইবনে সাআদ চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ বাবাজির আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেখেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর হাবিব বলেছেন আমার মাতা আমাকে ভূমিষ্ঠ করার সময় তার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখলেন যার আলোতে বসরার মহলগুলা আলোকিত হইয়া গেছে দেখেন হাদিস শরীফ এটা আমার বানোয়াট কোনো কথা নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যখন পৃথিবীতে আগমন করছি আমার মাতা ওনার গর্ভ থেকে এমন একটা নূরের রশ্মি বের হতে দেখলেন যার আলোয় বসরার মহলগুলো আলোকিত হইয়া গেছে অথচ দেখেন আমার আপনার যখন ভূমিষ্ঠ হই আমি আপনি যখন জন্মগ্রহণ করি আমরা পৃথিবীতে আসার পরে বাজান ঘরের মধ্যে বাতি জ্বালাইতে হয় ঠিক না বেঠিক হাসপাতাল বলেন ঘরের মধ্যে দাইমার মাধ্যমে বলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে তাকে খালাসি করার জন্য আমরা ঘরের ভিতর বাতি জ্বালাইতে হয় কিন্তু আমার মায়ের নবীর নাভি মূল কাটা হয় নাই আমরা মায়ের সন্তান থেকে গর্ভস্থ থেকে বের হলে আমাদের নার কিন্তু কাটা হয় ঠিক না বি ঠিক ভাইয়ারা আমার আল্লাহর হাবিবের কোন নার মুবারক কাটা হয় নাই জাস্ট দুনিয়া বসির বুঝার জন্য আমার মায়ের নবী দয়ার নবীকে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার হার নবী মূল থেকে নূরের রশ্মি বের করে দিয়া আল্লাহ তাআলা এই নূরটাকে সূরতে বাশার রূপ দান করে দিলেন আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ 63 বছর আমার নবীর বয়স নয় জিব্রাইলের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব কি কথা বললেন আপনাদেরকে তো বুঝাইলাম তাইলে চিন্তা করে দেখবেন নবীজির বয়সটা কত কিন্তু এই দুনিয়াতে রসুল সংসার করার জন্য আসেন নাই ঘর বাড়ি বানাইবার জন্য আসেন নাই অর্থ করি পাহাড় গড়ার জন্য আমার মায়ার নবী আসেন নাই তাইলে বলতে পারেন হুজুর কেন আসলেন বাজান আমার ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ু যাক্কিহিম জগৎবাসীকে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য পবিত্র করার জন্য আমার মায়ার নবী পৃথিবীতে এসেছেন কথা কোন ঠিক কিনা এখানে আরেকটা আনন্দের বিষয় বাবাজির আমার এটাও হাদিস শরীফ দ্বারা প্রমাণ এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন করামাতি আলা রাব্বি ইন্নি ওয়ালাদাতু মাখতুবান ওয়ালাম বিরা ওয়ালাম ইয়ারা আহাদুহুম সাউত চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ দেখেন ভাইয়ের আমার হাদিস শরীফ যে পড়তে কত মজা লাগে রে ও বন্ধু আমি আপনি দুনিয়াতে আসার পরে যখন 6 বছর কিংবা 7 বছর হয় বড়জোর 8 বছর হয় দেখবেন বাবা মারা পাগল হয়ে যায় বাচ্চাকে খতনা করাইবার জন্য সুন্নত করাইবার জন্য ঠিক না বেঠিক এ বন্ধু সুন্নত যখন করানো হয় হসপিটাল বলেন বা আজমের মাধ্যমে বলেন আপনাকে আজম কোন আজমের তাহলে আমার সাথে মিল আছে আজমের মাধ্যমে কোন হসপিটালের ডাক্তার সাহেবের মাধ্যমেই বলেন বাজান সুন্নতের সময় আমাদের লজ্জাস্থানটা আজম সাহেবের চোখে পড়েনি ডাক্তার সাহেবের চোখে পড়েনি না দিককা কাটতে পারবো নি হে বন্ধু যদি আমরা নাবালক যদি আমরা নাবালক বয়স 6 কিংবা 7 আমাদের লজ্জাস্থানটা আজমের দৃষ্টিতে পড়ে
ডাক্তার সাহেবের দৃষ্টিতে পড়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত কে বলছে নবীজি কে বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আমার মাওলার নিকে এতই সম্মানিত আল্লাহ তাআলা আমার লজ্জা স্থান পৃথিবীবাসীর জন্য দেখাকে হারাম করে দিয়েছে আর জোরে কর না সুবহানাল্লাহ ভাইরা আমার দেখেন আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে এতই সম্মানিত করেছেন আমাকে খতনাকৃত অবস্থায় অর্থাৎ সুন্নত করানো অবস্থায় খতনাকৃত অবস্থায় আল্লাহর হাবিব এই পৃথিবীতে শুভাগমন করেছেন এবং রাসূল বলেছেন আমার লজ্জাস্থানকে পৃথিবীবাসীর জন্য দেখা আল্লাহ হারাম করে দিয়েছেন অথচ দেখেন আমার বাবাজিরা বন্ধুরা আমার আপনার লজ্জাস্থানটা নাবালক হওয়ার পরে কত আজমের চোখে পড়ে কত ভাই বাবার চোখে পড়ে কত ডাক্তারের চোখে পড়ে কিন্তু আমার মায়ার নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন এখানেও দয়াল নবী উলঙ্গ হয়ে আসেন নাই হে যুবক ও বাবাজিরা আমি আপনি যখন মায়ের লজ্জাস্থান দিয়া ভূমিষ্ঠ হই অথবা সিজারের মাধ্যমে যখন মায়ের পেট কাইটা যখন আমাকে আপনাকে বের করা হয় আমরা গায়ে কিন্তু কোনো কাপড় থাকে না নাকি থাকে উলঙ্গ অবস্থায় আমরা দুনিয়াতে আসি কথা কোন ঠিক কিনা এবং আসার ক্ষেত্রে ছেলে বলেন মেয়ে বলেন দাইমার মাধ্যমে আমরা জানতে পেরেছি দাইমার মাধ্যমে জানতে পেরেছি বাচ্চাটা যখন মায়ের লজ্জাস্থান দেয়া দুনিয়াতে আসে তখন ওই বাচ্চাটার মুখ থাকে আসমানের দিকে কোন দিকে